হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, গলা শুনে বুঝতে পারছো খুব একটা ভালো নেই। তো চলো, অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি। আসলে এই ভিডিওটা অনেক দিন আগেকার। আমার শরীরটা এতই খারাপ ছিল, এখনও আছে, আর আমার ছেলের শরীরটাও খারাপ, যার জন্য তোমাদের কোনো ভিডিওই তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি। তো ভিডিও শুরু থেকে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করি আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমরা বেরিয়েছি, ট্রেনে উঠব, টিকিট কাটা হয়ে গিয়েছে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো এই যে ট্রেন চলেও এসেছে, এবার ট্রেনে উঠব। তো চলো ট্রেনে উঠে পড়ি। খুব ভিড়ও ছিল, সানডে ছিল কিন্তু খুব ভিড়ও ছিল। এর আগের একটা ট্রেন আমরা মিস করেছিলাম, তো এটা পরের ট্রেন। তো দেখো, ট্রেনে উঠতে না উঠতে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আসলে দুপুরবেলা তো ঘুমের অভ্যাস। তো চলো ট্রেন থেকে এখন নেমে পড়েছি। নেমেই আমরা নেমেছি হচ্ছে বালিগঞ্জে, বালিগঞ্জে নেমে অটোতে উঠে পড়েছি, অটোতে উঠে পড়েছি। এখন হচ্ছে যাওয়া হচ্ছে আমরা রাসবিহারিতে। রাসবিহারি অ্যাভিনিউতে নতুন বলবো না, অনেক অনেক বছরই হয়েছে, একটা এসএল হাউস হয়েছে, মানে হচ্ছে সিলেদার, সিলেদার্সে এসএল হাউস আর কি নাম দিয়েছে, জুতোর শোরুম। এই দেখতেই পাচ্ছ কাজ চলছে, হয়তো কিছু কাজ হবে বলে। তো এখানে আমরা এসেছি হচ্ছে জুতো নিতে, মোটামুটি সবাই ঠিক করে এসেছি যে সবাই জুতো নেবো আর কি। আর পুজোও চলে এসছে সামনে, বুঝতেই পারছ। তো যাই হোক, ওই জন্য আমরা এসেছি সবাই মিলে। তো দেখা যাক কে কী নিই। তো চলো তোমাদেরকেও তোমাদের সাথে শেয়ার করি যে নতুন রাসবিহারি এসএল হাউসটা কেমন করেছে। তো প্রথমে এসে আমরা হচ্ছে বাচ্চাদের জুতোর এখানটা চলে এসেছি। তো বাচ্চাদের জুতোগুলো দেখছি খুবই সুন্দর সুন্দর, তো এখান থেকে আমার ছেলের জন্য কি নেওয়া যায় সেটাই আর কি আমরা দেখছি। বরাবরই আমার সিলেদার্স থেকে জুতো কেনাটা পছন্দ, সেই বড় হোক আর ছোটো হোক আর যাই হোক, কারণ তোমরা তো জানো যে অন্যান্য বাটা বা আর কি সব রয়েছে কোম্পানি, তার থেকে সিলেদার্সের প্রাইসটা একটু কম থাকে। আর হচ্ছে অপশানও অনেক থাকে, মানে অনেক ডিজাইনের, অনেক ধরনের, মানে তোমরা অনেক অপশান পাবে আর কি জুতোর। কিন্তু বাটাতে বা খাদিম শেষ মানে লিমিটেড আর কি থাকে, কিন্তু সিলেদার্সে প্রচুর কালেকশান থাকে। তো যাই হোক, আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা যেহেতু এই যেখানে একটু কম সেখানটাই আমরা বেশি পছন্দ করি। তো যাই হোক, ওই জন্যই আমার বরাবর সিলেদার্স থেকে জুতো কেনাটাই পছন্দ। তো যাই হোক, দেখো এবার ওকে জুতোগুলো পরিয়ে দেখা হবে যেগুলো ওর জন্য নিয়েছি ঠিক আছে কি না। তোমরা যে ভিডিওটা দেখছো আজকে, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই আমার তুলে রাখা ছিল। তো আমাদের শরীরটা এতই খারাপ, সারা বাড়ির শুদ্ধ লোকের আর কি এক একজনের প্রত্যেকের জ্বর লাইন দিয়ে, তো ওই জন্য আর কি মন মেজাজ ভালো ছিল না। আর আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা এখনও পুরোপুরি ঠিকও হয়নি, তো ওই জন্যই ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো অনেক দিন হয়ে গেছে, ভাবলাম আর কতই বা দেরি করব, তো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো পুরো ফ্লোরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। নিচের ফ্লোরটা হচ্ছে, নিচের ফ্লোরটা লেডিসও আছে আর কিডসও আছে, আর ওপরের ফ্লোর যেটা, ওপরটা পুরোটা লেডিস, আর এর নিচে যেটা গ্রাউন্ড ফ্লোর ওখানে জেন্টসদের রয়েছে। তো নিচের ফ্লোরটা আমাদের যাওয়া হয়নি, ওদের যেহেতু জুতো নেওয়ার ছিল না ওই জন্য ওরা আর যায়নি লাস্টে। তো দেখো অনেকটা স্পেস নিয়ে তৈরি হয়েছে, অনেকটা স্পেস। আর আমরা যখন গিয়েছিলাম মোটামুটি লোক ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না, খুব একটা ফাঁকাও ছিল না। তো দেখতে পারবে জুতোর কালেকশন দেখে পছন্দ হবে, কিন্তু আমি যেহেতু একটু হিল নেব বলে গিয়েছিলাম, আমার হিলের মধ্যে, হিলের কালেকশনের মধ্যে আমার পছন্দ হয়নি, ওই জন্য আমি আর নিতে পারিনি। নাহলে এখানে আসবে সিলেদার্সে আর কারোর জুতো পছন্দ হবে না, এটা হতেই পারে না। তো আমাদের ফার্স্ট ফ্লোরে দেখা হয়ে গিয়েছে, এখান থেকে জুতো নেওয়া হয়ে গিয়েছে আমার ছেলের।
তো এবার ওপরে যাব, ওপরে রয়েছে লেডিস, তো আমাদের নিচে সেরকম আমার পছন্দ হয়নি বলে ওই জন্য ওপরে আবার যাচ্ছি। তো দেখো ওপরটা কিরকম, তোমরাও দেখে নাও। তোমরা এখানে আসতেই পারো, খুবই সহজ, একদম মেন রোডের পাশে। বালিগঞ্জে নামবে, নেমে অটো ধরবে, অটো ধরে রাসবিহারিতে ওদের এসএল হাউস বললেই ওরা নামিয়ে দেবে। তো এই জুতোগুলো দেখতে ভালো লাগে, এগুলো সাধারণত ব্রাইডাল আর কি ওরকম টাইপের, কারণ আমরা এগুলো সবসময় তো ব্যবহার করতে পারি না, কিন্তু যাই হোক দেখে খুবই ভালো লাগছিল। এখানকার প্রতিটা স্টাফেদের ব্যবহার খুব ভালো। তো পুজো তো চলেই আসছে, তা আমি বলবো তোমরা একবার এখান থেকে, যাদের ধর্মতলায় যাওয়ার আর কি সময় হচ্ছে না, বা যাই হোক যারা কাছাকাছি থাকো বালিগঞ্জে, তারা এখান থেকে একবার এসে ঘুরে যেতেই পারো। তো আমার এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা স্টোন দেওয়া বলে আমি আবার রেখে দিলাম, কারণ স্টোনগুলো উঠে গেলে জুতোর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো আমার এরকম প্ল্যাটফর্ম হিল নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই হিলের মধ্যে বেশি কালেকশন আবার আমার পায়েও মানাচ্ছিল না আর কি এরকম দেখে, তো আমার আর শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি। তো বন্ধুরাও অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো। তা আমি তো আজকে এখানে নতুন এসেছি, আমার তো খুবই ভালো লাগলো, তোমাদের কিরকম লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? আর আমার যা এখানে দেখো একটা জুতো ট্রায়াল দিয়ে আর কি দেখছিলো, ওর পায়েটা বেশ ভালোই মানাচ্ছিল, কিন্তু ওর সাইজটা একটু ছোট ছিল, তো ওকে বললাম এটা নিতে, কিন্তু ওরা নেয়নি। তো যাই হোক, এই বটুয়াটা আমার বেশ ভালো লেগেছে। তো চলো, আমাদের তো দেখা সব কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমাদের হচ্ছে বাড়ি ফেরার পালা। তো চলো, সব নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির দিকে ফিরবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।